মকর সংক্রান্তি সকালে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ওই ব্যক্তি। ঘটনাটি ঘটে মহেশখোলা এলাকায়। মৃত ব্যক্তির নাম শ্যামল সরকার। মকর সংক্রান্তি সকালে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ওই ব্যক্তি। মৃত ব্যক্তির নাম শ্যামল সরকার। ঘটনাটি ঘটে মহেশখোলা এলাকায়। জানা যায়, বুধবার বাড়িতে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরবর্তী সময় ঝগড়া তীব্র আকার ধারণ করে। স্বামী শ্যামল সরকার তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর শ্যামল সরকার রাতে নিজেই ঘরে গিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে বাড়ির লোকেরা। বৃহস্পতিবার বাড়ির লোকেরা এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় আমতলী থানার পুলিশকে। পরবর্তী সময় খবর পেয়ে আমতলী থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশের ধারণা, পারিবারিক ঝগড়ার কারণে শ্যামল সরকার আত্মহত্যা করেছে। পুলিশ জানায়, ময়নাতদন্ত রিপোর্টের পর এই ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে। এদিকে শ্যামল সরকারের অকাল মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আচ্ছা, আজকে সকালবেলা আটটা নাগাদ মহেশখোলাতে একটা ফাঁসিতে আত্মহত্যায় মৃত্যু একটা খবর পাইয়া আমি এসি আমদুলি থানা এসে মনোজ দেবুমা এসে ঘরের মধ্যে এসে দেখি তার ঘরে নিজের ঘরের মধ্যে দরজা জানালা সব বদ্ধ। তারপরে কিছু লোক গ্রামবাসী দেখে সারা জানালা তার ভেঙে খুলে দেখতে হয় যে ফাঁসিতে আত্মহত্যায় জ্বলন্ত অবস্থায় দেখি। এবং তারপরে আমি শ্রোতা রিপোর্ট করি আত্মীয় স্বজন লইয়া। এবং তার ফাঁসিতে আত্মহত্যার সিম্পটম আছে, দরজা জানাল আছে, নিজের আত্মবেলায় লাগাইছিল। পারিবারিক আর্থিক সমস্যা লইয়া বোঝা করা স্বামী স্ত্রীর মধ্যে কিছু ঝগড়া দিয়েছে। তার স্ত্রী রাত্রিবেলা বাড়িতে বাগিয়ে দিছে, সে নিজেই বাটাট খাইয়া সেই ইচ্ছায় সে নিজেই আত্মহত্যা করছে। বলে মৃণালিনী জানান।